স্বশাসিত জেলা পরিষদকে অন্ধকারে রেখে 749টি স্কুল বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্ত সংবিধান বহির্ভূত। এই সরকারের সংবিধানের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই বললেন ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী। সিপিএম রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র চৌধুরী বলেন, জোট সরকারের রাজ্যে 961টি বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত মানব সভ্যতা বিকশিত করার ক্ষেত্রে অন্তরায়। সাম্প্রতিককালে রাজ্য সরকার 961টা স্কুল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, মানব সভ্যতার বা এটা প্রগতিশীল সরকার যা করতে পারে যে দলেরই হোক, কিন্তু সম্পূর্ণভাবে তার বিপরীত। তিনি প্রশ্ন ছুড়ে দেন, সংবিধান প্রদত্ত একটি স্বশাসিত সংস্থাকে অন্ধকারে রেখে কিভাবে সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী এডিসি এলাকায় 749টি বিদ্যালয় বন্ধ করে দেবার? এ তো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আরো জঘন্য, আরো মারাত্মক হলো, দিস গভর্নমেন্ট দে ডোন্ট রেসপেক্ট দি কনস্টিটিউশন। ভারতীয় জনতা পার্টি ভারতের কনস্টিটিউশনের সংবিধানের প্রতি বিন্দু মাত্র তাদের কোন শ্রদ্ধা নেই। সেই আরএসএস সংবিধান তৈরি হওয়ার সময় এটা বিরোধিতা করেছিল এবং আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখছি, ওখানে মোদী, এখানে আজকে বিপ্লব দেবের সরকার, তার মন্ত্রী রতনলাল নাথরা এটি কার্যকরী করছে। সেটা কি, 961টা স্কুলের মধ্যে 749টা স্কুল হলো এডিসি রূপান্তর। এডিসি একটা কনস্টিটিউশন বডি, তার নামই হলো অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার একটা অটোনমি আছে। হাউ কাম রতনলাল নাথ বিং এ স্টেট মিনিস্টার হি ক্যান টেক এ ডিসিশন, হি ক্যান অ্যানাউন্স দি স্টেট গভর্নমেন্ট ডিসিশন? 961টা স্কুল, তার মধ্যে সাথে তুমি ঠিক আছে ননিডিসি এলাকার স্কুল বন্ধ করা, এটাকেও আমরা প্রতিবাদ করতাম, প্রতিবাদ করি, এটা একদিক। আরেকটা দিক হলো এডিসি অটোনমির উপরে তোমার হস্তক্ষেপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।